ইনশাল্লাহ আমি যে পরিশ্রম করছি এর ফল আল্লাহ আমার বিবাহ ঠাড়া দোয়া করবো। আমি ইনশাল্লাহ নিশ্চিত শতভাগ আশাবাদী, আল্লাহ আমার বিজয় দিবা। প্রতীক ফুটবল কোনো গ্যাঞ্জাম নাই, সুস্থভাবে বোধ হয়েছে। পরিবেশ ভাই সকালে একটু কম আসিল, এখন বালা আছে। সকালে বৃষ্টি আসিল, কারণে বৃষ্টি ছাড়ার পরে খুব বালা পরিবেশে বুড় দেওয়ার কোনো নিষ্কারেঙ্কাল যায় ঝামেলা কিচ্ছু নাই। আল্লাহর রহমতে আমরাও সুস্থভাবে ভোট দিয়েছি। ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের প্রিয় শান্তিগঞ্জে জাতীয় যা ভোট করেছে তার থেকে বেশি পড়বে। এটার দুটো কারণ আছে। একটা কারণ আমি দেখেছি যে যেসব সেন্টারে আমি গেছি মহিলাদের উপস্থিতি বেশি আগের তুলনায়, এক। আর দুই, আমাদের সর্বশেষ নির্বাচনী জনসভায় যে পরিমাণ মানুষজন এসেছেন তাতে আমার কাছে মনে হয়েছে যে ভোটার পার্টিসিপেশন এবার জাতীয় অ্যাভারেজের থেকে বেশি হবে। আমার ভোটাররা আমার সাথে কথা বলেছেন, আমি জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। আপনারা সকলেই অবগত আছেন আজকে সকালবেলায় মেঘ ছিল, মেঘের পরিস্থিতি রিজলভ হয়েছে সকাল 9:30 দিক থেকে, সকাল 10:30 সময়। সকাল 10:30 থেকে আমি ভোটার উপস্থিতি বাড়া দেখছি এবং পরিস্থিতি আমার কাছে মনে হয়েছে একটা সুন্দর পরিবেশ আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। কিছু অভিযোগ আছে এখানে, সেগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষকে অবগত করেছি। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, একটা উৎসবমুখ নির্বাচন হোক, যেন কোনো ভেদাভেদ না হয় বা কোনো উল্টা পাল্টা কাজ না হয়। সেই বিষয়ে আমাদের যাদেরকে জানানো দরকার, যা যা আমরা নিজের চোখে দেখেছি সেগুলো আমরা জানিয়ে এসেছি। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা জানিয়েছি, তো ওনারা ওনারা অবগত আছেন। সুনামগঞ্জ জেলায় চতুর্থ ধাপে 3টি উপজেলায় সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ এবং মধ্যনগর উপজেলায় সকাল 8:00 থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালবেলা একটু বৃষ্টি হওয়াতে ভোটার উপস্থিতি কম ছিল, কিন্তু এখন আবহাওয়া ভালো হওয়াতে ভোটার উপস্থিতি বাড়ছে। তো এখন পর্যন্ত বেলা 12:00 পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট, প্রায় 20%-এর কাছাকাছি ভোট কাস্টিং হয়েছে। তো আমরা আশা করছি যেহেতু আবহাওয়া ভালো, আমাদের পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ রয়েছেন, তো পরিস্থিতি ভালো এবং পরিবেশ সুন্দর। তো আমরা আশা করছি সুন্দরভাবে এই নির্বাচনটা আমরা সম্পন্ন করতে পারব।